আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাব স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং গ্রুপ বি পোস্টে খুব ভালো মানের বেতনে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে ছেলেরা এবং মেয়েরা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণভাবে আজকে আমরা ডিসকাস করব যে কোন কোন পোস্টে কি কি কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেখানে কয়েক ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট এই পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে আটটি এবং পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হবে পরবর্তী দেখতে পাচ্ছেন ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে আটটি এবং পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হবে যেখানে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে ষোলোটি এবং বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে পরবর্তী রয়েছে ব্লক ডেটা ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে আটটি এবং বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং কাউন্সেলার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে দেখতে পাচ্ছেন খুব ভালো মানের বেতনে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো চলুন দেখা যাক কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কী কোয়ালিফিকেশনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে সম্পূর্ণভাবে ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট এই পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে এমএসসি করা থাকতে হচ্ছে লাইফ সায়েন্সে অথবা এপিডেমিওলজিতে যে কোনো একটি বিষয়ে আপনাদেরকে কিন্তু এমএসসি করা থাকতে হবে এবং তার সাথে সাথে যদি আপনাদের সেটা না থাকে তাহলে আপনাদেরকে থাকতে হবে বিএমএস বা বিএইচএমএস অথবা বিউএমএস উইথ এমপিএইচ এবং তার সাথে সাথে অ্যাডভান্স এমএস অফিস কিন্তু থাকতে হচ্ছে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন আর এখানে এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন খুব ভালো সুযোগ রয়েছে যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বিএসসি লাইফ সায়েন্সে তার সাথে সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্টে অর্থাৎ বিএসসি লাইফ সায়েন্সে থাকার সাথে সাথে এখানে কিন্তু ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে ম্যানেজমেন্টে তাহলেই কেবলমাত্র আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন আর পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না পরবর্তী দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে কোয়ালিফিকেশন লাগবে ক্লাস টুয়েলভ পাস হতে হবে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং তার সাথে সাথে এখানে আপনাকে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরিতে কিন্তু আপনাদেরকে কোর্স করা থাকতে হচ্ছে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে এবং চল্লিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর যদি আপনি এস অথবা এসসি অথবা ও হয়ে থাকেন তাহলে আপনি সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে ব্লক ডেটা ম্যানেজার এটা অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেখানে কিন্তু অভিজ্ঞতা ম্যান্ডেটারি গ্র্যাজুয়েশান করতে হবে এবং তার সাথে সাথে এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে কম্পিউটার সম্পর্কিত যে সমস্ত নলেজ রয়েছে যেমন এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এম এস এবং ইন্টারনেট এই সম্পর্কিত কিন্তু অপারেটিং নলেজ থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে এখানে তিন বছরের সরকারি সেক্টরে অথবা পাঁচ বছরের বেসরকারি সেক্টরে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে অভিজ্ঞতা কিন্তু ম্যান্ডেটারি এটা কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারছেন আর বাইশ হাজার টাকা পারমান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে মেডিকেল অফিসার তো মেডিকেল অফিসারের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এম করা থাকতে হচ্ছে এবং এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ কিন্তু এখানে ম্যান্ডেটারি তো ইন্টার্নশিপ যদি আপনাদের না করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন না এম বিবিএসের সাথে সাথে ইন্টার্নশিপ এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কিন্তু রেজিস্টার্ড হতে হবে তাহলে আপনি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে ষাট হাজার টাকা স্যালারিতে নিয়োগ করা হচ্ছে একই রকমভাবে দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে এমবিবিএস করা থাকতে হচ্ছে এবং এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হচ্ছে যেখানে পার ডে আপনাকে তিন হাজার টাকা স্যালারিতে নিয়োগ করা হচ্ছে যেখানে সপ্তাহে তিন দিন করে হবে তো এইভাবেই আপনারা কিন্তু সেই অনুপাতেই স্যালারি প্রতি মাসে আপনারা কিন্তু পেয়ে যাবেন পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে যে পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে এএনএম করা থাকতে হবে অথবা জিএনএম নার্সিং করা থাকতে হচ্ছে যেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টটি নিয়োগ করা হচ্ছে যেখানে কেবলমাত্র মেয়েরাই অ্যাপ্লিকেশান করতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র যেখানে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী যে পোস্ট রয়েছে যেটা হচ্ছে কাউন্সেলার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজিতে অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা এন্থ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট যে কোনো একটি বিষয়ে আপনাদেরকে মাস্টার্স করা থাকতে হচ্ছে অথবা পিজি করা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে চল্লিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনি বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন যেখানে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছেন এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে টোটাল আট ধরনের পোস্ট রয়েছে এবং বিভিন্ন ভ্যাকেন্সিতে বিভিন্ন কোয়ালিফিকেশনে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনি অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে যেখানে বলে রাখি এটা যে নিয়োগ চলছে সেটা আপনাকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে কিন্তু আপনাদের পোস্টিং হবে যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি যেটা হচ্ছে বাঁকুড়া ঠিক আছে বাঁকুড়া জেলাতেই কিন্তু নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের তরফ থেকেই কিন্তু আপনাকে নিয়োগ করা হবে কিন্তু আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করুন খুব ভালো পোস্ট এবং খুব ভালো মানের বেতনে এখানে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে এখানে যে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে সেটা হচ্ছে একশো টাকা লাগছে কাদের জন্য জেনারেল এবং ও ক্ষেত্রে একশো টাকা লাগছে আর পঞ্চাশ টাকা লাগবে এসসি এস টি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান ফিজটি পেমেন্ট করতে চান তাহলে এখানে বলে রাখি এখানে কিন্তু আপনাকে এনইএফটি করতে হবে ঠিক আছে এনইএফটি করতে হবে যেখানে লিখতে হবে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বাঁকুড়া আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে পেমেন্ট করার সময় এটা কিন্তু লিখতে হচ্ছে এই হচ্ছে পেমেন্ট করার পুরো প্রসেস দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে আর এই লোকেশনে কিন্তু আপনাকে পেমেন্টটি করতে হচ্ছে আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন তখন ওই যে পেমেন্টের রিসিপ্ট এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাকে এই যে লোকেশান রয়েছে এই লোকেশানে কিন্তু পাঠিয়ে দিতে হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ হচ্ছে এটা লাস্ট ডেট কোন লোকেশানে পাঠাতে হবে সেটা হচ্ছে দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বাঁকুড়া তামলিবান্ধ পাতপুর রোড পোস্ট ডিস্ট্রিক্ট বাঁকুড়া সেভেন টু টু এই যে লোকেশান রয়েছে এই লোকেশানে কিন্তু পাঠিয়ে দিতে হবে যেখানে বলে রাখি শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য আর এখানে অ্যাপ্লিকেশান যখন আপনি ফিল আপ করবেন তখন কিন্তু পুরোপুরি সম্পূর্ণ তথ্য আপনাকে ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটা ফিল করে নেবেন এবং সম্পূর্ণ এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট লোকেশনে আপনাকে সময় মতো পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য আর যেটা আপনি পেমেন্ট করবেন সেটা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশান আইডি অ্যামাউন্ট সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এই সমস্ত তথ্যগুলো ফিল আপ করতে হবে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত অফিস রয়েছে বাঁকুড়া জেলাতে সেই সমস্ত জায়গাগুলিতে আপনাকে কিন্তু নিয়োগ করা হবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ